মুসলমানের ঘরে লক্ষ্মী আসে লক্ষ্মী যায়, এই কথা ঠিক আছে? হ্যাঁ, কয় ঠিক আছে মুরব্বীরা? মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে কেন? মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে কেন? লক্ষ্মী তো আসব অমুসলিমের ঘরে, মুসলমানের ঘরে লক্ষ্মীও আসে না অলক্ষ্মীও আসে না। কিন্তু আজকে মুসলমানের ঘরে ঘরে সবাই কয়, এ আমার ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী, এই মেয়েটা খুব লক্ষ্মী, আমার বউটা খুব লক্ষ্মী। তো ঘরে আসার পরে আমার ঘরে একেবারে সম্পদ, টাকা পয়সা খালি আসতেই আছে, আসতেই আছে, একেবারে লক্ষ্মী। এই লক্ষ্মীর বিশ্বাস অলক্ষ্মীর বিশ্বাস সেরে কি বিশ্বাস? লক্ষ্মী অলক্ষ্মী এগুলো কোনো মুসলমানের ঘরে আসতে পারে না। মুসলমানের ঘরে আসবে কি? বরকত। মুসলমানের ঘরে আসবে বরকত। অমুসলিমের ঘরে আসে লক্ষ্মী অলক্ষ্মী। লক্ষ্মী দেবতার নাম, আর বরকত আমার মহান মাবুদের নাম, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন তাবারাক, তিনি হলেন মহান বরকতময়, বরকতওয়ালা, সমস্ত বরকতের একমাত্র মালিক। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত মালিকানা, তিনি হলেন সকল বরকতেরও একমাত্র মালিক। সুবহানাল্লাহ। বরকতের মালিকানা একমাত্র কার? আল্লাহ। সুতরাং বরকত আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল বারাকা মিন আল্লাহ। আর কেউ বরকত দিতে, কারণ আর কেউ বরকতের মালিকানা দিব কোথা থেকে? মালিকেই একজন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং বরকত আসবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে আমাদের ঘরে লক্ষ্মী আসবে নাকি? এই খড়করিয়া গ্রামে লক্ষ্মী আসবে? লক্ষ্মী আসবে না। লক্ষ্মীর দরকার নাই আমাদের, লক্ষ্মীরও দরকার নাই, অলক্ষ্মীরও দরকার নাই। আমাদের দরকার কি? বরকত। এই খড়খড়িয়া গ্রামের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মানুষ